আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে দোস্ত, কোনো ইতিহাস নয়, কোনো ইতিহাস নয়, কোনো গল্প নয়, হাদিসের কিতাব থেকে বলছি। তাফসিরগুলা ঘাটেন, তাফসির ইবনে কাসিরের ভিতরে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও গো হাবিব আমার, আপনার গোলামেরা, আপনার উম্মতেরা, আমার গুনাহগার বান্দা বান্দিরা, গুনাহ করতে 30 বছর লাগবে, 40 বছর লাগবে, 50 বছর লাগবে, 60 বছর লাগবে, 70 বছর লাগবে, তবে হাবিব আপনার উম্মতদেরকে বিশেষ একটা সুপ্রিম পাওয়ার আমি দিয়ে দিলাম, আপনার গুনাহগার উম্মতেরা 60 বছরের গুনাহ 1 মিনিটের ভিতরে আমি ক্ষমা করে দিয়ে দিব। আল্লাহর হাবিব বলেন, আয় আল্লাহ, এটা কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, আপনার গুনাহগার উম্মতেরা, আমার গুনাহগার বান্দা বান্দিরা, গুনাহ করতে 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 60 বছরের সময় চলে যাবে। 60 বছরে যত গুনাহ করেছে, গুনাহ করতে করতে মাথার থেকে পা পর্যন্ত এমন কোন অঙ্গ নাই গুনাহ করে নাই, আহারে গুনাহ করতে করতে জীবনটাকে বরবাদ করে দিয়েছে। তবে একটা সুপ্রিম পাওয়ার আপনাকে আমি দিয়ে দিলাম, আপনার উম্মতেরা 60 দিন 60 বছরের জিন্দিগির গুনাহ নিয়ে যদি একবার মাথা নত করে দুই চোখের পানি ছেড়ে আমি মালিকের দরবারে তওবা করতে দেরি হয়, আমি মালিক 60 বছরের গুনাহ একটা মুহূর্তের মধ্যে মাফ করতে দেরি করি না। আর তো জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহর নবী বলেন, তোমাদের জন্য 2 নম্বর সুপ্রিম পাওয়ার আমি দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলেছেন, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতেরা যত অন্যায় করবে, অপরাধ করবে, আমি একসাথে ধরব না, সমূলে ধ্বংস করে দিব না, তবে হ্যাঁ, পাপের প্রায়শ্চিত্ত আমি জমিনের মধ্যেও দিব, আখিরাতেও দিব, তবে জমিনের মধ্যে দিলেও সবার সামনে দিব না, যাতে করে আপনার গুনাহের উম্মতেরা লজ্জিত হয়ে যায়। এই জন্য তিলে তিলে তোমাদেরকে আমি ধ্বংস করে দিব, সমূলে ধ্বংস করে দিব না। এই তো করুণা যায়, করুণার কারণে মসজিদের ভিতরে একতলা, দুইতলা, তিনতলা, চারতলা ভরপুর হয়ে যায়। করোনাকে ভয় পায়, আল্লাহর জাহান্নামকে ভয় পায় না, মরণের যন্ত্রণাকে ভয় পায় না, মৃত্যুর যন্ত্রণাকে ভয় পায় না, কবরের আযাবকে ভয় পায় না। করোনাও চলে গেছে, এখন আমাদের যেই অবস্থা ঠিক আগের মতোই রয়ে গেছি। কথা কন্যাকে আল্লাহ ইচ্ছা করলে করোনা চেয়ে কঠিন করোনা দিতে পারেন না? কথা কন্যাকে 3 নম্বর যেইটা বলছি, আল্লাহ রাসূল বলছেন, আমার বংশের ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত আপনি জারি রাখবেন, এর ব্যাখ্যা পরে আসতেছি, যেহেতু তাফসিরুল কুরআন মাহফিল। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, ও হাবিব, 3টা দাবি আপনি আমাকে করেছেন, 3টা দাবি আমি পূরণ করে দিলাম, আপনি এখন দুনিয়াতে চলে যাবেন, তবে আমার একটা দাবি আছে। আল্লাহ তাআলা বলেন, আমার একটা দাবি আছে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আয় আল্লাহ, আপনি যদি পৃথিবীর মানুষের কাছে কোনো দাবি করেন, এই পৃথিবীর কোনো মানুষ আপনার দাবি রক্ষা করার মতো ক্ষমতা নাই, যোগ্যতা নাই, তারপরও আপনি বলেছেন, বলেন আপনি কি দাবি, আপনার কি দাবি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হাবিব, আমি আপনার গুনাহগার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। ইতিহাস লম্বা, সেখানে আমি যাব না, 9 বার আসা যাওয়া হয়েছে, 9 বার 9 নভেম্বরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওরে হাবিব, আপনি আপনার গুনাহগার উম্মতদেরকে জানায়া দেন, তার 50 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে না, সুবে সাদেক থেকে নিয়ে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ যদি আপনার গুনাহগার উম্মতেরা যদি আদায় করে, আমি আল্লাহ তাআলা তাদেরকে 50 ওয়াক্ত নামাজ আদায় করার সওয়াব দান করে দিব। ভাইরা আমার, বন্ধুরা আমার, বুখারীর বর্ণনার মধ্যে আসছে, আল্লাহর হাবিব বলে, যদি কোনো বান্দা বান্দি ওযু কইরা, সুন্দর কইরা, কেবলামুখী হইয়া আল্লাহু আকবার, আমার আল্লাহ অনেক বড় বলে দাঁড়ায় যায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযমে ফেরেশতাদেরকে নিয়া মুস্কি মুস্কি হাসতে থাকে। আর তো জোরে কইরেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এরপরে যখন বান্দা বান্দি আল্লাহু আকবার, আল্লাহ অনেক বড়, আল্লাহ মহান বলে নিয়ত বেঁধে ফেলে, সূরা একটার পরে একটা তেলাওয়াত করে, এরপরে যখন রুকুর মধ্যে যায় আল্লাহু আকবার বলে, আল্লাহ তাআলা ফেরেশতাদের মজবার মধ্যে ডাক দিয়া বলে, ওরে ফেরেশতারা, আমি তোমাদের সাথে পরামর্শ করেছিলাম, দুনিয়াতে মানুষ পাঠাইব, তোমরা বলেছিলাম মানুষ পাঠায়ও না, মানুষরা মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, বিশৃঙ্খলা করবে, সমাজের ভিতরে ফেতনা বসাবে,
ত্যাগ করবে, কত অঘটন ঘটাবে দেখো না। কোটি কোটি টাকার ব্যবসা, কোটি কোটি টাকার চাকরি, সব কিছু ফেলে দিয়ে আমার বান্দা আমার সামনে দাঁড়ায়, আমার আল্লাহ আমার প্রশংসা করে আমার বান্দা রুকুর মধ্যে গিয়া সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আরে দোস্ত, বান্দা বান্দি যখন রুকুর মধ্যে যাইয়া সুবহানা রাব্বিয়াল আযীম বলে বলে মালিকের প্রশংসা করতে থাকে, হাদিসের মধ্যে আসছে আমার মালিক ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ওরে ফেরেশতারা রে, এই গোলাম যে আমার প্রশংসা করতেছে, এই গোলামের যাবতীয় যত গুনাহ অন্যায় অপরাধ আছে, রুকু থেকে মাথা উঠানোর পূর্বেই তার তামাম জিন্দগির গোনা মাফ করে দে। ভাইরা আমার আস্তে আস্তে যখন সিজদার মধ্যে গেল আল্লাহু আকবার বলে, ভাইরা আমার আশ্চর্য হয়ে যাবেন, এটেনশন পেলে সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুতি গ্রহণ করেন, বান্দা বান্দিরা যখন সিজদার মধ্যে যায়, যাই যখন বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, বলতে দেরি হয় মালিকের কুদরতি ডান হাতটা সিজদাকারী বান্দা বান্দির পিঠের মধ্যে ভুলাইয়া দিতে দেরি হয় না। ভাইরা আমার বন্ধুগণ, আমার দ্বিতীয় সেজদা যখন দেয় আমার মালিক মায়া করে মোহাব্বত করে সেজদাকারী বান্দা বান্দির দুই হাতের ভিতরে হাতটা বুলায়া বুলায়া ডাকতে থাকে। এরপর এক রাকাত, দুই রাকাত, তিন রাকাত, চার রাকাত যখন শেষ হয়ে যায়, হাদিস লম্বা চোরা একবারে সংক্ষিপ্ত করে দিচ্ছি, চার রাকাত শেষ করার পরে যখন তাশাহুদের মধ্যে বৈশা সর্বপ্রথম যখন আল্লাহর প্রশংসা করে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ওরে ফেরেশতারা রে, আর আমি আরশে আজমে থাকতে পারলাম না, এতক্ষণ পর্যন্ত দাঁড়ায়া বৈশা শুয়া আমার বান্দা বান্দি আমার প্রশংসা করেছে, কিছুক্ষণ পরে নামাজটা শেষ করবে, নামাজ শেষ করার শুরু লগ্নে আমার প্রশংসা করেছে, একদল ফেরেশতা নিয়া আল্লাহ রাব্বুল আলামিন তাশাহুদকারী বান্দা বান্দির সামনে হাজির হয়ে যা। একটু জোরে কর না সুবহানাল্লাহ, নামাজই তো পড়ি না সুবহানাল্লাহ কি কোন কথা কোন ঠিক কিনা, সত্য সাক্ষী দিল সওয়াব আছে, নামাজ পড়েন না সত্য সাক্ষী দিল সওয়াব আছে, তবে নামাজ মৃত্যুর আগ পর্যন্ত পৃথিবীর যেখানে থাকে পড়ব তো ইনশাল্লাহ, কথা কন না কে, আল্লাহ তালা কবুল করেন। দুই নম্বরে তাশাহুদ শেষ, আল্লাহ তালা কিন্তু বান্দা বান্দির একবারে কাছাকাছি বসে আছে, আল্লাহ তালা মুস্কি মুস্কি কুদরতিভাবে হাসে আর ফেরেশতাদেরকে বলে, দেখো আমার বান্দা বান্দি কি করে। দুই নম্বরে যখন বান্দা বান্দি তাশাহুদ শেষ করে দুরূদ শরীফ শুরু করে, আল্লাহুম্মা সাল্লি আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম, ওরে দোস্ত আমার আপনার মালিক আসমানের মালিক জমিনের মালিক এত খুশি হয়, এত খুশি হয়, ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ওরে ফেরেশতারা রে, তাফসির করার সময় নাই, আরে আমার বান্দা বান্দি আমার হাবিবের উপরে দুরুদ পাঠ করতেছে, আরে যেই হাবিবকে উদ্দেশ্য করে লাউহুল কলম আরশে আযীম জান্নাত জাহান্নাম আসমান জমিন তৌরলতা বট বৃক্ষ এরপরে নদী সাগর যা আছে সব কিছু বানাইলাম, এই পৃথিবীর সমস্ত নবীরা আমার জন্য পাগল, সমস্ত বান্দা বান্দি আমার জন্য পাগল, আমি আল্লাহ যেই হাবিবের জন্য পাগল, আমার গুনাগার বান্দা বান্দিরা আমার হাবিবের প্রশংসা করতেছে দুরুদ পড়তেছে। মহতারাম হাজরিন, বুখারীর বর্ণনার মধ্যে আসছে, যখন নামাজের মধ্যে বৈশা বান্দা বান্দি দুরুদ ইব্রাহিম তেলাওয়াত করা শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া কুদরতি দুইটা হাত ধইরা বান্দা বান্দিকে মালিকের কুদরতি কুলের মধ্যে বসায়া বুকের মধ্যে জড়ায়া কপালের মধ্যে চুমু খায়। ভাইরা আমার বন্ধুগণ, আমার শেষ প্রান্তে বান্দা বান্দি যখন দুরুদ শেষ করলো, তাশাহুদ শেষ করলো, সর্বশেষ বান্দা বান্দির সবচাইতে বড় মূল উদ্দেশ্য নামাজের মধ্যে যেইটা, সেইটা হলো দোয়া মাসরা শুরু করে দেয়, আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসিরা ওয়া লা ইগফিরুজ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি
ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসিরা, আয় আল্লাহ তাআলা এত অন্যায় করেছি, এত অপরাধ করেছি, এত গুনাহ করেছি, আপনি তো সাত্তার, আপনি তো রহমান, আপনি তো গফফার, আরে আপনি এমন সাত্তার, আমার গুনাহগুলো যদি প্রকাশ করে দিতেন আমার মাসুম বাচ্চা আমাকে বাবা বাবা বলে ডাক দিত না, আমার প্রাণের স্ত্রী স্বামী বলে পরিচয় দিত না, আর যেই মা দশ মাস দশ দিন গর্ভধারণ করেছে কলস কলস রক্ত অতিবাহিত করে দুনিয়ার আলো বাতাস দেখাইছে, আর যেই মা দুই বছর আড়াই বছর রক্ত আর পানি দুগ্ধ বানায় খাওয়ায় তিল তিল কইরা মানুষ বানাইছে, আর যেই বাবা রোদ্রে পুরে বৃষ্টিতে ভিজে বারগড়িয়া বাজারের মধ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে ঠেলা চালা রিক্সা চালায় আমাকে মানুষের মতো মানুষ করে দিয়েছে, আমি যদি গুনাহ করেছি গুনাহগুলো যদি প্রকাশ করে দিতা আমার বাবা মা আমাকে সন্তান বলে পরিচয় দিত না, গ্রামের মহল্লাবাসীর মুরব্বীরা আমাকে স্নেহ করতো না, বন্ধু বান্ধব আমাকে ভালোবাসত না, আয় আল্লাহ যেইভাবে আপনি গুনাহগুলো আপনি গোপন করেছেন, ফাগফিরলি মাগফিরাতাম মিনান্দিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে ওরে ফেরেশতারা রে, আমি আমার জাতের কসম কেটে বলি আমার বান্দা বান্দি যা চাইছে তা তো কবুলই করলাম, ডান দিকে সালাম ফিরানোর পূর্বেই আমার বান্দা বান্দির তামাম জিন্দিগির গুনাহ খাতা মাফ করে দাও। আর কি ওয়াজ শুনবে, কি ওয়াজ শুনবে, ষাট বছরের জিন্দিগি পাইছেন, দাড়ি সাদা হয়ে গেছে, চামড়া গুছায় গেছে, চোখের দৃষ্টিশক্তি দুর্বল হয়ে গেছে, কানের শ্রবণ শক্তি দুর্বল হয়ে গেছে, হার্ট বিট নষ্ট হয়ে গেছে, যদি বলি মুরব্বী ষাট বছর জীবন পায়া কি করছেন, বুকে থাপ্পড় মেয়েরা বলবেন হুজুর বারগড়ি এলাকার ভিতরে বাড়ি নারী গাড়ি করেছি, ছেলেদেরকে স্টাবলিশ করেছি, মেয়েদেরকে বড় বড় করে বিবাহ দিয়েছি, আর কি চান, আমি যদি দোস্ত আমার মালিক তিরিশ খণ্ডের একটা বই পাঠাইছে, আপনি ষাট বছরের জিন্দিগিতে দুনিয়া সাজাইছেন সব কিছু করছেন, মালিকের কালামটা সই শুদ্ধ করে পড়তে পারেন, মুরব্বী আর কথা বলে না, মাথা নত করে দেয়, যুবক ভাইরা বলবে হুজুর ঢাকা থেকে আসছেন ঘন্টার পরে ঘন্টা লেকচার দেন, ঘন্টার পরে ঘন্টা লেকচার দেন, আচ্ছা দশ মিনিট ইংলিশে একটু টপিক করেন তো লেকচার দেন তো, আমি বলে দোস্ত দেশে বিদেশে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিভিন্ন শিক্ষার উপরে আপনি ডিগ্রি অর্জন করেছেন, তিরিশ খণ্ডের একটা কালামুল্লাহ শরীফ আমার মালিক রাসুলের মাধ্যমে দুনিয়াতে পাঠাইছে কিয়ামত পর্যন্ত বান্দাদের জন্য, এটা আমানত, যুবক ভাই আপনি অনেক শিক্ষায় শিক্ষিত হয়েছেন, মালিকের কোরআনটা খুলে পড়তে পারেন তো, যুবক কোনো কথা বলে না, আমি বলি দোস্ত আপনার মতো ষাট বছরের শিল্পপতি আর আপনার মতো যুবকের যত টাকা খরচ করেন আপনি যাই হন, মালিকের কালামটা যদি সই শুদ্ধ করে পড়তে না পারেন আসমানের নিচে জমিনের উপরে আপনার চাইতে পরাকুপাল আর দ্বিতীয় কেউ হতে পারে, একটু জোরে কন, একটু জোরে কন না, আল্লাহ তাআলা কয় যারা এই কোরআনকে বন্ধু বানাইবে মরণে কবরে হাসরে কোরআন তাদেরকে বন্ধু বানায় মালিকের তৈরি জান্নাতে নিবে, কথা কন না, আর একটু জোরে কন সুবহানাল্লাহ, দেখবেন এই আমাদের দেশে কিছুদিন পর পরেই অনেক নাস্তিকার মুরতাদ তো নাই, কিছু অল্প সংখ্যক নাস্তিকার মুরতাদ কিছু পাওয়ারের ইঙ্গিতে, কিছু এমপি মন্ত্রীদের পাওয়ারের ইঙ্গিতে দেখবেন কখনো কখনো আমার রাসূলের বিরুদ্ধে জবান খুলে, কথা কন, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ওলামা ইকরামের বিরুদ্ধে কথা বলে, আজকে বারগড়িয়া যুব সমাজকে সাক্ষী রেখে বলতে চাই, ও বারগড়িয়া যুব সমাজ বছরে একটা মাহফিল দিলে তোমাদের দায়িত্ব শেষ নয়, যদি বারগড়িয়া সহ বাংলার জমিনের আনাচে কানাচে যেই কোনো প্রান্তে আমার হাবিবের বিরুদ্ধে কোনো নাস্তিক আর মুরতাদ কুশারাটায় জবান খুলে তার জিব্বা ছেড়ে এই এলাকার কুত্তা দিয়ে খাওয়াইতে কারাগারে রাখিয়েছ, আমার হাবিবকে দুই হাত তুলে দেখে দাও, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল বাকারার ১৬১ নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ তাআলা বলেন তিন কাজ যারা করবে মরতে দেরি হবে কবরটা জান্নাতের টুকরা বানাইতে দেরি করবে না, এক নম্বর পাঁচ ওয়াক্ত নামাজ যারা দৈনন্দিন আদায় করবে, এক নম্বর কি কথা বলেন, দুই নম্বর হালাল হারাম মেনে যারা চলবে, তিন নম্বর যারা প্রতিনিয়ত সাধ্যমতো সৎকা দান সৎকা করবে, আল্লাহ তাআলা বলেন এই তিন কাজ সব
সবচাইতে সহজ থেকে সহজ এই তিন কাজ। সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ নামাজ পড়ার কথা কোরআন হাদিসের কোথাও নাই, সারা বছর রোজা রাখার কথা কোরআন হাদিসের কোথাও নাই। আল্লাহ তাআলা বলেন শুধুমাত্র তিন কাজ, এক নম্বর পাঁচ ওয়াক্ত নামাজ, দুই নম্বর হালাল হারাম মেনে চলা, তিন নম্বর দান সদকা করা। এই তিনটা কাজ যারা করবে আল্লাহ তাআলা, রাসূলুল্লাহ কোনো ওলি নয়, কোনো এমপি মন্ত্রী মিনিস্টার নয়, কোনো আলেম ওলামা নয়, কোনো কেউ নয়, আল্লাহ তাআলা বলেন মাত্র তিনটা কাজ যারা করবে, করতে দেরি হবে তার কবরটা জান্নাতের টুকরা হইতে দেরি হবে। এই যে ওয়াজ মাহফিল এত কষ্ট করে আমার যুবক ভাইয়ের আয়োজন করছে দিনের ভিতরে, আমি যুবক ভাইদেরকে অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা এবং তাদের জন্য দোয়া থাকলো এই ওয়াজ মাহফিলটা আজীবন হোক। চান তো আপনারা? কারা কারা চান না দুইটা হাত তুলে দেন। কারা কারা চান দুইটা হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি একজন এতিম সন্তান, মা হারা, এখানে অনেক মাকে হারাইয়া বাবাকে হারাইয়া মা বাবার দোয়ার জন্য আল্লাহ তা রাসূলের সন্তুষ্টির জন্য এখানে অনেকে বসেছেন আমি জানি। এ চাচা এই উঠছেন কে? আমি জানি যুবক ভাইরা অনেক কষ্ট করে প্রোগ্রামটা সাজাইছে, আমি আপনাদের কাছে টাকা পয়সা চাবো না, আমি শুধু বলবো হুজুর এই শীতের দিনে আমার মা জন্ম দেওয়ার পরে এই শীতের দিনে কনকনে শীতের ভিতরে পেশাব করে দিয়েছি, আহ মা দুঃখিনী একটার পর একটা খাতা পাল্টাইতে পাল্টাইতে সমস্ত খাতা ভিজায় ফেলাইছি, মার শাড়ির আঁচলগুলো ভিজায় ফেলাইছি, মা শুকনার মধ্যে শোয় না, বাচ্চাকে শুয়ায়া মা ওই ট্যানার ভিতরে শোয় আর ওই পেশাবের মধ্যে শোয়, মা শত কষ্ট যন্ত্রণা সহ্য করে আমাকে বড় করেছে। আহ হুজুর আজকে আমি লাখ লাখ টাকা কামাই করি, হাজার হাজার টাকা কামাই করি, আমার জনম দুঃখিনী মা অন্ধকার কবরে শুয়ে আছে, হুজুর আমার বাবা অন্ধকার কবরে শুয়ে আছে, আজকে শীতের দিন আমি শীত থেকে বাঁচার জন্যে কম্বল ল্যাপ কত কিছু ব্যবহার করি, শীতের দিন আমার মা বাবা যেন কবরে কোন অবস্থায় আছে। দোস্ত বলবেন হুজুর মা থাকলে বাবা থাকলে তাদের খেদমত করতাম ভালোবাসতাম, আজকে মা নাই বাবা নাই, কোন যুবক আছেন কোন বৃদ্ধ বাবাজি আছেন মাকে স্মরণ করে বাবাকে স্মরণ করে, হুজুর আজকে আল্লাহ তাআলা অর্থ সম্পদ টাকা পয়সা সব দিছে কিন্তু মাকে খাওয়ানোর মতো যোগ্যতা আমাকে আল্লাহ দেয় নাই, বাবাকে খাওয়ার মতো যোগ্যতা আমাকে দেয় নাই। এখান থেকে বিদায় হয়ে যাওয়ার পরে অনেক যুবক মাকে মা বলে ডাক দিবে, অনেকে আবার মার চেহারাও দেখবে না, এই জন্য 30টা সেকেন্ডে বলবেন হুজুর আগামী বছর এই প্যান্ডেলটা করতে, এই প্যান্ডেল করতে আর কত টাকা এই লাগবে, 15-20 হাজার টাকা, 12 মাসে বইয়া হুজুর এই মাহফিলটা হবে আমি চাই।